সুধি দর্শক মণ্ডলী, আমাকে পাঠানো হয়েছে এই আজকের বিশেষ মজার ম্যাগাজিনে অনুষ্ঠান রঙ্গশালার উপস্থাপক হিসাবে। আমি আব্দুল কাদের। এই শুরু করব। জি জি জি, আপনারা সবাই এসেছেন তাহলে? হ্যাঁ। আচ্ছা, আজকে রঙ্গশালায় দুজন বিশিষ্ট অতিথি আছেন, সম্পারে যা বিশেষ অতিথি আল মনসুর, আর আমার বাম পাশে রয়েছেন আজকে রঙ্গশালার পারফর্মাররা স্বাগতা, পাপ্পু, বাঁধন, মিলন। শুধু দর্শক, আমরা রঙ্গশালা অনুষ্ঠানটি ভাগ করেছি দুটো সেগমেন্টে। প্রথম সেগমেন্টে রয়েছে স্যাটায়ার, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের উপর পারফরমেন্স প্লেয়িং। আর যেহেতু পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে, তাই দ্বিতীয় সেগমেন্টে রেখেছি শর্ট জোকস। আমাদের পারফর্মাররা আপ্রাণ চেষ্টা চালাবেন তাদের রঙ্গ ব্যাংক থেকে, এই দুজন বিশিষ্ট অতিথিকে তো বটেই, আপনাদের মুখে হাসির ফোয়ারা ছোটাতে। আর আমি মাঝে মাঝে এসে হাজির হব আপনাদের হাসির ফোয়ারায় বিঘ্ন ঘটাতে, ঠিক যেন কাবাব মে হাড্ডি। তাহলে শুরু করি। জোকস বলাতে যিনি ইতিমধ্যে দেখিয়েছেন যথেষ্ট মুনশিয়ানা, জোকস বলার সময় যার বিশেষ বডি ল্যাঙ্গুয়েজ সবারই জানা, তিনি হচ্ছেন আমাদের পাপ্পু। তো ঈদের সময় আমাগো টেলিভিশনের শিল্পীরা সবাই থাকে যার যার কামকাজ লইয়া ব্যস্ত, কারণ এগোরে এক লগে পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তা আমি কি করলাম, যেখানেই যাই দেখি ওই এক জায়গায় তারকা, ওইখানে তারকা, আর দোকানে কন ফাস্টফুডে কন খালি বিল লেগে যায়, হ্যাঁ দেখনে লেগা। তো একদিন আমি চিন্তা করলাম যেহেতু ঈদের সময় এগো সবটিরে এক লগে কই পামু, সবার লগে কথা কমু, এক লগে পাওয়ার তো একটা রাস্তা আছে টেলিভিশনের এখানে। তো টেলিভিশনে এখানে চলে গেলাম আমি একেবারে রামপুরা, রামপুরে গিয়া দারোয়ানে কোনোরকম ফাঁকি দিয়া ফাঁস করে ঢুকলাম। ঢুকতেই দেখি এইরকম করে ক্যামেরা লইয়া একদম ক্যামেরার সামনে হঠাৎ এমনি এমনি করতেছিল কেরা জানি জিকির, সামনে গিয়া দেখি ওইটা আমার প্রিয় অভিনেতা তৌকির। তৌকিরের কাছ থেকে বিদায় নিয়ে ক্যান্টিনের মধ্যে ঢুকলাম, ঢুকতেই দেখি টেবিল থাপড়ায়া হঠাৎ চা খাইতেছিল জাহিদ হাসান, আর পেছনে দাঁড়ায় মৌ উঠা কইল তুমি একটা পাশান। এটা দেখা আবার ঘুরে গেলাম, ঘুরে চলে গেলাম বাগানে, বাগানে যায় দেখি বাগানে গাছতলার নিচে বৈশা বিপাশা খাইতেছিল বাতাসা। হঠাৎ করে গাছের উপরে তাকাইলাম, হঠাৎ বেল গাছের সামনে দিয়া দুইটা ভাঙতেছিল বেল, ভালো মতো তাকাই দিই ওইটা মডেল তারকা নোবেল। ওই বেলটা লয়ে আবার খাইতে খাইতে কইল ওইটা ইস রে তিতা, ভালো মতো তাকাই দেখলাম ওইটা ঈশিতা। ঈশিতার কাছ থেকে বিদায় নিয়ে সোজা উপরে চলে গেলাম মানে মেকআপ রুমে, মেকআপ রুমে ঢুকতেই দেখি সাদা শাড়ি পরে এক দাদি, ভালো মতো তাকাই দিই ওইটা হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদির কাছ থেকে মোসর মারলাম, মোসর মাইরা হঠাৎ আরেকটা রুমে ঢুকলাম, রুমে ঢুকতেই দেখি সঞ্জানা মিম অপি সুবর্ণারে দেখা তারা করতেছিল কপি। তারপরে হঠাৎ কই যামো আরেক দিকে গেলাম, দেখি হাকিম তারিন সুইটি পালন করতেছিল হ্যাগো নিজ নিজ ডিউটি। এটা দেখার পর আমি আরেকটু উপরে গেলাম, উপরে নাচের ক্লাসে ঢুকলাম, নাচের ক্লাসে যাইতেই দেখি চাঁদনি নাদিয়া লিখন, হঠাৎ সামনে প্রডিউসারের সামনে যায় কইতাছে আমগো শুটিংটা কখন। এটা দেখে আবার ঘুরলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ সিঁড়ির কোনায় খাড়াইলাম, খাড়াইতে দেখি সোহেল আর রিয়া আমারে ডাক দেওয়া কয় ভাইজান কবে আপনার বিয়া, এটা আমি আবার একটু লজ্জা পাইলাম। আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামতাছি, দেখি লিটু শাহেদ জয় টনি ডাইজার মিমিরে দেখা পাইল তারা ভয়, হগ ভয়ে আমি আবার আস্তে আস্তে হাঁটি, টেলিভিশনের শিল্পীরা তো এমনিতেই খাঁটি। যদি দর্শক আগেই বলেছিলাম বিশেষ বডি ল্যাঙ্গুয়েজ, এবং সেটা নিশ্চয়ই দেখেছেন আপনারা, ভেরি গুড। এখন আমরা শুনি আমাদের অতিথি সম্পারে যার মন্তব্য। পাপ্পু, বডি ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে নিয়েছো? এটা আসলে কি বলবো, এটা হয়ে যায় আর কি। আমাদেরকে একটু শিখাও, আমরাও শিখি এই বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যায় কিভাবে। আমরা শুনলাম সম্পারে যার মন্তব্য, কিন্তু কথায় আছে শোনা কথায় বিশ্বাস করতে নেই, তাই আমরা রেখেছি অন্য একটি ব্যবস্থা। রঙ্গশালার ক্রিয়েটিভ টিম একটি যন্ত্রের আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে ল্যাপটোমিটার। আমরা এখন দেখব এই ল্যাপটোমিটারে
আল মনসুর কি ভাবছেন। যিনি সর্বদা হাসিতে উচ্ছল, কথা বলে গলগল অনর্গল, তিনি নিয়ে আসছেন হাসির বারতা, তিনি হচ্ছেন আমাদের স্বাগতা। এখন তো ডিজিটাল যুগ, দুই বান্ধবীর দেখা হচ্ছে, দেখা হওয়ার পর অনেক দিন পরে তারা তাদের সংসার নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে এরকম, আল্লাহ ভাবি কতদিন পরে আপনার সাথে দেখা, আপনারা নাকি নতুন বাড়িতে আপলোড হচ্ছেন। তখন আরেকজন বলছে, আর বলবেন না ভাবি, আপলোড তো হয়েছে কিন্তু স্পেস এত কম, মাত্র 800 মেগাবাইট, এই যুগে এত কম স্পেসে কি চলে। আরেকজন বলল, তাও তো ভাবি আপনার নিজেদের বাড়ি, আমাদের অবস্থা দেখেন, বাড়িঘর চেঞ্জ করতে করতে কাট পেস্ট হতে হতে একদম হ্যাং হয়ে যায়। তখন আরেকজন বলে, শুনেন মোটেও হ্যাং হবেন না, আমাদের কিন্তু বয়স হচ্ছে, মাদারবোর্ড পুরনো হয়ে গেছে, তাই মাঝে মাঝে পার্লারে গিয়ে রিফ্রেশ হয়ে নেবেন, মাদারবোর্ডে যাতে জং না ধরে। ও ভাবি শুনেছেন গতকাল রাতে নাকি শাহানাপার বাড়িতে হ্যাকার ঢুকেছে, একেবারে আলমারি ক্র্যাক করে সব কিছু নিয়ে গেছে। হ্যাঁ শুনেছি, তবে অ্যান্টিভাইরাস সিস্টেমটা এখনও অ্যাক্টিভ আছে বলে আমরা একটু নিশ্চিন্তে আছি। তাহলে ভাবি এখন লগ আউট করি। হ্যাঁ ভাবি, আমারও তো রান্নাঘরে হার্ড ডিস্ক খালি হয়ে গেছে, কাঁচা বাজারে ঢুকতে হবে। আচ্ছা এখন আমরা শুনি এই স্বাগতার এই পারফরমেন্স সম্পর্কে আল মনসুরের মন্তব্য। আরে ওর তো পারফরমেন্স দেখে মনে হলো 1 টেরাবাইটের ফেসবুক দেখলাম, বিভিন্ন এক্সপ্রেশন, বিভিন্ন ছবি। গুড গুড, ভেরি গুড। আর এখন দেখি আমরা ল্যাপটমিটারে সম্পারে যা কি ভাবছেন। হাসিতে সবার ভরিয়ে দিতে মন, তিনি আসছেন, তিনি বাঁধন। এক ব্যবসায়ী নিউ ইয়র্কের এক ব্যাংকে যেয়ে $250,000 ফেরারি গাড়ি রেখে $5,000 লোন নিয়ে চলে গেল। ব্যাংকের সবাই ভাবলো লোকটা বোকা এবং খুব হাসাহাসি করলো। 2 সপ্তাহ পর ব্যবসায়ী ফিরে আসলো, গাড়ির চাবিটা নিয়ে নিল এবং $5,000 তাদেরকে ফেরত দিল, সাথে $50 তাদের ইন্টারেস্ট। তো ম্যানেজার তাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি এত দামি একটা গাড়ি এখানে রেখে মাত্র $5,000 কেন নিলেন? তখন সে বলল, আমি যদি নিউ ইয়র্কের কোনো পার্কিং লটে এই গাড়িটা রাখতাম, 2 সপ্তাহ রাখার জন্য আমাকে দিতে হতো $400, আর আপনাদের এখানে একটা সিকিউর পার্কিং লটে মাত্র $50 আমি এটা রাখতে পারলাম। আমার জায়গায় আপনি হলে কি করতেন? তাহলে আমাদের যে পারফর্মার বাঁধন, তার পারফরমেন্স সম্পর্কে সম্পারে যা কি বলছেন। ঢাকা শহরে তো পার্মানেন্ট পার্কিং স্পেস হয়ে গেছে একটা, মানে জ্যাম। তাহলে তুমি কি সাজেস্ট করবে, কতগুলো গাড়ি কোন কোন ব্যাংকে আমরা দিলে কি ব্যবসায়ী হিসেবে মানে কতটা লাভ হবে? হ্যাঁ মানে এখানে কিন্তু আমি লাভের, থ্যাংক ইউ বাঁধন, থ্যাংক ইউ। চমৎকার মন্তব্য। আল মনসুর আপনি কি ভাবছেন দেখি ল্যাপটমিটারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে রঙ্গশালার পারফর্মারদের পারফরমেন্সে হাসির রস যেন হাসির হাড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু এইভাবেই বেশিক্ষণ গড়িয়ে গড়িয়ে পড়লে তো এই রঙ্গশালার স্টেজটা একদম রসে ভরে যাবে, এটা তো চলতে দেওয়া যায় না, কারণ আরও তো বাকি আছে। এবার আপনাদের মজা দিতে, আপনাদের জোক শোনাতে যিনি করে চলেছেন কঠিন অনুশীলন, তিনি হচ্ছেন অভিনেতা আরিজুর রহমান মিলন। ওকে, ওল্ড টাউনে দুজন লোক সবসময় দেখে আসছি, তারা দুজন দুজনের সঙ্গে খুঁটিনাটি লেগেই থাকে। একতলা বাড়ির সিঁড়ি বেয়ে এক ভদ্রলোক নেমে আসছে, নামতে গিয়ে পড়ে গেছে নিচে। পাশ দিয়ে আরেকজন যে ভদ্রলোক, সে যাচ্ছিল, সে ভাইজান আপনি পড়ে গেছেন নাকি?
ওই তো খিচা তাকাইছে ওর দিকে, বলে মাগার আইছেন গুলো অনেক জলদি। এই লোকের তো মিজাজ খারাপ হয়ে গেল, এটা কি আমি পরে গেলাম বলে আইছেন জলদি। তো সেই দিন যে ভদ্রলোক বলছে যে পরে গেছেন নাকি, ওই লোক উল্টা আপনার স্যান্ডো গেঞ্জি পরে ফেলছে, উল্টা স্যান্ডো গেঞ্জি পরলে সামনের অংশটা পিছনে চলে গেছে। ভাইজান ভাইজান এদিকে হেন এদিকে হেন, আপনি কি যাইতেছেন না আইতেছেন ভাইজান? তো মোটামুটি তোর মেজাজ খারাপ, কীভাবে এটার বদলা নেবে? খুব তাড়াহুড়া করে ওই লোকের বাসায় গিয়ে উঠল। উঠে বললো যে ভাবি সাহ, আমার কয়দিন আপনার বাড়িতে থাকুন লাগবো। মনে করেন যে আপনার ভাবি সাহ মাইন্ড করে গেছে ওর বাপের বাড়ি, ঈদের সময় কিছু কিনা দেওয়া পারি নাই কা এর লেগা থাকছে, টেবিলে বসে আছে ওই লোক। তো বলছে ভাই ভাবিয়ান আপনার চা কইলাম বহুত জোস হয়েছে, চা তো না অমৃত মনে দিয়েছে, মনে করেন যে চা দিয়ে পেট বুড়া হালাই ধরুন। তো ওই ভাবি বলছে যে কি যে কর না আপনি, আপনার কাছে চা মজা লাগতেছে ভালো লাগতেছে, মাগার ছোটকুর বাপের কাছে তো ভালো লাগে না, ওর কাছে তো পাশের বাড়ির ওই বাবির চাটা খুব মিঠা লাগে। তাহলে আবার কী কইলো তুমি, কী কইলো তুমি, তোমার চা আমার ভালো লাগে না? তো যেই লোক বেড়াতে আসছে সে বলছে যে হায় হায় ভাবি এটা কী কইলেন, আপনার চায়ের খালি না আপনার যে খাওন আজকে এই কয়দিন খাইছি, আপনি যে রান্ধন খাইছি, মনে করেন যে ওই ওই খাওনই তো এক মাস মনে করেন না খাইলেই চলবো, আর অন্য কোথাও গিয়ে তো আমার মনই বইব না, আমার তো পেটে হজমই হইব না। আবার ভাবি বলছে হা হা ভাই আপনি আমার সুনাম করেন না, হ্যাঁ আবার উল্টাপাল্টা কথা কইব, উল্টা সিধা কথা কইব, ওই তো মনে করেন কয় যে ও আমার খাওন খাইলে বলে আর পেটের মধ্যে জ্বালা করে। আমি কবে বলছি, আমি কবে কইছি, আমি কবে কইছি আমার পেটের মধ্যে জ্বালা করে? আরে পেটে আমার প্রবলেম, তোমার তো রান্ধনের কোনো প্রবলেম কই নাই কেন নাকি কইছি? তো ওনাদের যখন ঝগড়া চলছিল তখন ওই ভদ্রলোক যিনি পাঁচ দিন ধরে বাড়িতে আছে উনি ভাবলো যে না আল্লাহ কোনো জায়গা, তো উনি চলে গেল। যাওয়ার পরে বউ তো উঠে দাঁড়ালো, কী হয়েছে তুমি আটকে এরকম সিরিয়াস হয়ে গেলে গেলে গা, হ্যাঁ অভিনয় অভিনয় বুঝো না, আমি যে অভিনয় করতেছি অ্যাক্টিং করতেছি বুঝো না? তো ভদ্রলোক বলতেছে আরে আমি যে পাকা প্লেয়ার পাকা অ্যাক্টর ওইটাও তো বুঝা পারো নাকি, আমিও তো অ্যাক্টিং করছি ওই হালালে যেন খেদান যায়। ওই সময় ওই লোক দৌড়ে আসছে ভাইয়ান আপনার হচ্ছে ভালো অ্যাক্টর, আমি দেখেন না অভিনয় করলাম যে জাউনের মাগার আমি যাই নাই কা। ওয়েল ডান। এখন তাহলে দেখি আমাদের অতিথিদের মন্তব্য। এবার আলমনসুর মিলন মাগার অনেকগুলি ছোট ছোট জোকস এক লোকে মিক্স করছে, কইছে জব্বর সাবাস। এখন লাপটোমিটারে দেখব শম্পা রেজা মিলনের পারফরমেন্স সম্পর্কে কি ভাবছেন। এবার শুরু করবো আমরা দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে থাকবে শর্ট জোকস কিন্তু বড় হাসির। প্রথমে আসছেন স্বাগতা। বাবা খুব অধীর আগ্রহে বসে আছে তার ছেলে রেজাল্ট নিয়ে আসবে। ছেলে যথারীতি রেজাল্ট নিয়ে আসছে, ছেলেকে জিজ্ঞেস করছে বাবা তোমার রেজাল্ট কিরকম, কত পেয়েছো? ছেলে খুব গম্ভীর গলায় বলল সব পানির নিচে। বাবা বলে সব পানির নিচে মানে? মানে হচ্ছে সব আন্ডার সি। এক লোক বাড়ি খুঁজতে গেল, তো বাড়ি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, বাড়ি আর খুঁজে পাচ্ছে না। তো সে তার হাতের সামনে একটা বাড়ি পেয়ে সেখানে নক করলো, নক করে জিজ্ঞেস করলো ভাই 125 নম্বর বাড়িটা কোথায়? তখন ওই লোকটা বলল ভাই দুটা বাড়ি পরে। তখন যে লোকটা বাড়ি খুঁজছিল সে বলল থ্যাংক ইউ, তো যে দরজা খুলেছিল সে বলল ওয়েলকাম। বলার পর লোকটা ভেতর ঢুকে গেল, তখন জিজ্ঞেস করলো ভাই আপনি কেন ভেতর ঢুকলেন? এই যে আপনি বললেন ওয়েলকাম। এখন আপনাদের শর্ট জোকস দিয়ে মজা দিতে আসছেন সেই যে আনিসুর রহমান মিলন। ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় ফাঁকি দিতাম অনেক, তো স্কুলে গেছি স্কুলের পিছনের বেঞ্চে গিয়ে বসা, বাংলা ব্যাকরণের টিচার আসছে, এসে বলছে এই আই বল সন্ধি কাকে বলে, বল সন্ধি।
আমি মোটামুটি এরকম আরেকজনের মাথা শরীর দিয়ে এরকম ঢেকে আছি। ও স্যার দেখেছে মিলন, তারা বল সন্ধিকাকে বলে। আমি স্যার পুরোটা তো ভুলে গিয়েছি স্যার, শেষ একটুকু মনে আছে। হ্যাঁ বল, শেষ একটু বল। আমি বললাম স্যার উহাকেই সন্ধি বলে। স্কুলে পড়াশোনার তো ঝামেলা ছিলই, তারপর আবার ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলছি নেটে, আমাদের কোচ আছে আমাদের এক বড় ভাই, তো আমি দাঁড়িয়েছি, তো পেস বল করছে, যত বল করে চলে যায়, বল করে চলে যায়, আমি একটাও ব্যাটে লাগাতে পারছি না। কোচ খেপে গেল আমার উপর, হাই কী খেলি এতদিন ধরে, কী খেলিস তুই, ব্যাট দে আমাকে, বল কর, বল চলে গেছে, আবার করো, বল চলে। কোচ নিজেও ব্যাটে বল লাগাতে পারছে না, পেস বল। তা আমরা সবাই হাসছি, এদিকে আসো, দেখছো তুমি কেমনে খেলছো এতক্ষণ ধরে, এটাই দেখাইলাম তোমাকে। মিলন তুমি এগিয়ে যাও, তোমার হবে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি রঙ্গশালার পারফর্মারদের অনুরোধ করব, আপনারা একটু কম হাসির জোকস পরিবেশন করবেন, কারণ বলা যায় না। বাঁধন এক চোর চুরি করতে বাসায় ঢুকেছে, তো বাড়ির মালিক চোরকে দেখে সাথে সাথে এক বড় সিন্ধুকের মধ্যে গোল হয়ে লুকিয়ে গেছে। তো এখন চোর সারা বাড়ি খুঁজেও কিচ্ছু পায়নি, তো এখন চলে যাওয়ার আগে সে সিন্ধুকটা দেখলো, দেখে শট করে সিন্ধুকটা খুলে ফেললো, দেখলো একটা লোক বসা। বলল, তুমি এখানে কেন? জি লজ্জায়। চোর বলে, কিসের লজ্জা, বাড়িতে চুরি করার মতো কিছু নাই তো, সেই লজ্জায়। আমাদের রঙ্গশালায় ছোট্ট জোকস পরিবেশন করতে এবার আসছেন ওই যে বডি ল্যাঙ্গুয়েজ সেই পাপ্পু। দুই বন্ধু পাঁচতলার বেলকনিতে বসে দাবা খেলছিল, এর মধ্যে রাস্তা দিয়ে হঠাৎ এক ভিক্ষুক হেঁটে যাচ্ছে, তো ভিক্ষুক হঠাৎ তাকালো যে পাঁচতলার বেলকনিতে বসে দুই বন্ধু দাবা খেলছে, হঠাৎ ভিক্ষুকটা তাকিয়ে বলছে, তখন হঠাৎ এক বন্ধু তাকিয়ে বলল, আরে কি কি বলেন কি হয়েছে, আরে ভাই ওই হানতে বলেন কি সমস্যা কি বলছে, তখন বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, এক কাজ কর লোকটা মনে হয় বিপদগ্রস্ত, একটু গিয়ে দেখি কি অবস্থা। তো ঠাকাটাক 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 ঠাক নামতে নামতে ওনার সামনে গেলেন, কি ব্যাপার বলেন কি সমস্যা, তখন ওই ভিক্ষুক উঠে বলছে, আমার এই সাইডটা খয়রাত দিবেন। এই বলার সঙ্গে ওই লোক হঠাৎ মানে ওই বন্ধু হঠাৎ উঠে বলছে, এ তো বহু চালাক, খয়রাত চাইতেছে, আমি উপরে ছিলাম নিচ থেকেই তো চাইতে পারতো, এ আমার অ্যাক্টিং করে নিচে নামাইছে, আমিও বুঝাইতাছি, খয়রাত লিবেন আহ দিতাছি। এই বলতে বলতে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা তুললেন, তোলার পরে ভিক্ষুক তো ভাই আমার এবার খয়রাতটা, তখন ওই বন্ধুটা বলছে, খয়রাত মাফ করেন, মাফ করুন, আপনি তো আমার নিচেই কইতে পারতেন, মাফ করেন, তাহলে আমি চলে যেতাম। হয় মিয়া তুমিও তো নিচের থেকে কইতে পারতা, ভাই সাইডটা খয়রাত দেন, তুমি যেমন আমার নিচে নামায়া কইলা খয়রাত দেন, আমিও উপরে উঠে গেলাম, মাফ করেন। ঠিকই বলেছিলাম বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অপূর্ব বডি ল্যাঙ্গুয়েজ, ধন্যবাদ তোমাকে, বসো। প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো আমাদের রঙ্গশালা? তার আগে আমি আমাদের অতিথিদের জিজ্ঞেস করি আপনাদের ওভারঅল রঙ্গশালা সম্পর্কে মূল্যায়ন। প্রিয় দর্শক সব কিছুর মাঝেও দুঃখের মাঝেও হাসার চেষ্টা করুন, কারণ হাসি হচ্ছে সুস্থতার অন্যতম ঔষধ। সবাই ভালো থাকুন, হাসুন, সুস্থ থাকুন।